به نابسین. اگر نیل نیم. دیکیم به نابسین. اگر نیل نیم. آروم برو. شبات. آروم برو فاز بی. نه چلی چلی. باتم ازت تو پایین نه؟ সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা আছি ভোলার ঢালচরে এখানে সকাল হয় পাখির কিচির মিচির শব্দে সকাল ঢালচর মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া আমরা দেখি একটু বের হব হাঁটব সকালবেলা সাগর পাড়ের দিকে আমরা হাঁটছি এবং সেখানে গিয়ে দেখি দুজন ঝাঁকি জাল নিয়ে হাঁটছেন সাত সকালে মাছ ধরবেন তারা সাগর তীরে তাহলে তো সাগরে জাল কম মারে এই যে ঘোপে ঘাপে তাই না মানে সাগরের সাথে যুদ্ধ করতে যায় না বুঝছেন সকালবেলা যাদের সঙ্গে দেখা হলো এরা সবাই একেবারেই প্রান্তিক প্রান্তিক এবং কয়েক দফা তাদের ঘর ভেঙেছে নদী এবং সাগরের ভাঙনে এই মানুষগুলো ইদানিং এই অঞ্চলে এসেছেন সাময়িক বসতি তুলে থাকছেন তারা বিস্তীর্ণ এই অঞ্চলে সাগরের যখন জোয়ার হয় তখন পানি উঠে যায় এখানকার পানি বর্ষা মৌসুমে মিঠা পানি থাকে বলে চারপাশটা সবুজ এবং ঘাস ওঠে এই অঞ্চলে মানুষের অভাব অনটন রয়েছে আবার সাগরের মাছের প্রাচুর্য রয়েছে প্রান্তিক মানুষদের কষ্টেই কাটে জীবন বিশেষ করে নদী ভাঙা মানুষদের জীবন অনেক বেশি কষ্টের তার মধ্যে একটি ভালো জিনিস হলো যে এই অঞ্চলে যে বন্যপ্রাণীগুলো রয়েছে পাখপাখালি রয়েছে তার উপরে অত্যাচার নির্যাতন করে না এখানকার মানুষেরা এখানে প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে শিশু কিশোরদের সঙ্গে কথা বলেও দেখেছি যে তারা এখানকার পাখিদের উপরে নজর দেন না মানে পাখি শিকার অথবা পাখি হত্যার মতো কাজটি এখানে খুব কম করা হয় মাছ একটা দুটো পড়তেছে না বাগদা চিংড়ি আরো বড় বাগদা চিংড়ি সাবাস আরো বড় আছে আরো বড় পাওয়া যাবে না চলেন চলেন বাটা মাছ তো পাইছেন না জি গুড শুধু আটকায় রেখে গের করলি তুই কোরাল পরে কোরাল ধরেন ওই ঝাউর দেওয়া তো ওই যে এই ঝাকগুলো দিছে দেখি এই 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 নেক্সট ইয়েতে পাওয়া যায় কিনা পরের খেয়াল বাটা টান দেবো নাই টান দিলেই তো হয়তো
এত না দেখি বাটা না পাশে পাশে এটা পাশে পাশে না অল্প অল্প করে মাছ হচ্ছে সাগরপাড়ের মানুষদের জীবন এমনিতেই বৈরী, তবে সুন্দরবনের মানুষদের সঙ্গে এই অঞ্চলের মানুষের একটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে যে সুন্দরবনের খাল নদীতে জাল ফেললেই প্রচুর মাছ ধরা পড়ে, তবে এই অঞ্চলে মাছ অত বেশি নাই। ভাই চলেন আমরা নামি, ভাইয়ের জাল খাওয়ানো হচ্ছে না। নতুন মানুষ আপনি একটু জাল নেন না ভাই, আসেন। এই খালে মাছ থাকার কথা তো, চিংড়ি মাছ কেউ খাওয়াইছে নাকি? এই পাশে তো চিংড়ি মানে ওই যে সুতায় বেঁধে বেঁধে উঠতেছে, হ্যাঁ হ্যাঁ এবারে নামছে। বাতাসে জাল ছোট করতেছে। এবারে আমাদের সফর সঙ্গী হয়েছেন বেলায়েত সর্দার, যেহেতু নভেম্বরের আগে সুন্দরবনে তার কোনো কাজ নেই, কাজেই তিনি আমার সাথে একটু সময় দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। সুন্দরবন উপকূল ছাড়াও দেশের অন্যান্য উপকূল ঘুরছি তাকে নিয়ে। ঢালচরেরই একমাত্র রাস্তা এটা, এই পাশ থেকে উপাশ চলে গেছে। এই সাইক্লোন রিমাল যখন আসলো তখন এই জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছিল। উপকূল সত্যি সত্যি ভীষণ ভালো লাগে, মানে সাগর সমুদ্র সৈকত ছাড়াও এখানে দেখার মতো অনেক জিনিস আছে, অনেক রকমের প্রাণ বৈচিত্র্য একটু ভালো করে লক্ষ্য করলেই নজরে পড়ে, ভীষণ ভালো লাগে। ভাই কি মাছ পাওয়া গেছে? কি মাছ এটা? খড়ুল মাছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খড়ুল মাছ তো খুব স্বাদের মাছ, আরো বড় হয়, আরো বড় হচ্ছে। চলেন অসুবিধা নেই, আপনি জল খাওয়ান। এই বাতাসের মধ্যে তো খেয়া ভালোই হচ্ছে, অভিজ্ঞ খেয়াও আর কি। জালে খেয়াও দিচ্ছেন আমাদের আলমগীর ভাই, তিনি একজন প্রান্তিক মানুষ, নদী ভাঙা মানুষ, সকাল সকাল নিজের ঘরের জন্য একবেলার মাছ ধরার চেষ্টা করছেন, এবং আমাদের রান্নাবান্না কিন্তু তার বাসাতেই হচ্ছে। প্রতি ছয় ঘন্টা পরপর এখানে জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হয়, আবার ছয় ঘন্টা ভাটা থাকে, আবার জোয়ার শুরু হয়। এখন যে সময়টি চলছে সেটি হচ্ছে শেষ ভাটা, পানি নামছে প্রতিনিয়ত সাগরের দিকে, একটু পরে ভাটা শেষ হবে,
এবং তখন যে জোয়ার শুরু হবে সেই জোয়ারের সময় আবার মাছ পাওয়া যায় না, মানে ঝাঁকি জালে, ফলে শেষ ভাটায় যে সময়টুকু সেই সময়টুকুতে তারা মাছ ধরার চেষ্টা করে। এই এই জালে তো চিংড়ি পড়ারই কথা। হ্যাঁ শাবাশ, এটা কি চাকা নাকি? চালি চালি চিংড়ি। হ্যাঁ এই তো, এই তো মাছ। হ্যাঁ ভাই বড়শির মাছ তো হয়ে যাচ্ছে, রাখবো কোথায় এই মাছ? আছে ব্যাগ আছে না? বরফ আছে, বরফ নরম হয়ে যাবে এই মাছ। যাবে না যাবে না, যাবে কোথায় গেল মাছগুলো? এদিকে জাল আটকায় গেছে, জাল আটকাইছে। আমি কই যে কি ব্যাপার এত বড় মাছ? এদিকে মাছ কম, সুন্দরবনের মতো মাছ নেই। হ্যাঁ মাছ আছে তো, হ্যাঁ চিংড়ি মাছ। আর নাই এখানে মাছ ধরা বা মাছ ধরা দেখতে যাওয়া আমাদের প্রধান উদ্দেশ্য ছিল না, মূলত সকালবেলা একটু হাঁটাহাঁটি করতেই বের হয়েছিলাম এবং ভীষণ ভালো লাগছে এখানকার পরিবেশ প্রকৃতি। যাই হোক ওনারা মাছ ধরা শেষ করলেন, আমরা আবার ফিরতে পথ ধরলাম। আমরা যেখানে থাকছি সেখান থেকে সমুদ্র সৈকতের দূরত্ব 1.5 কিলোমিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত, এবং সেখান থেকে ফিরে এসে আমরা নাস্তা করব। আমাদের সকালের নাস্তা আগে থেকে বলা ছিল যে আমরা পান্তা ভাত খাবো ইলিশ মাছের ভাজা দিয়ে, তো সেটি তৈরি হচ্ছে। আমরা একটু ঘোরাঘুরি করছি এবং কটেজে ফিরতেই দেখলাম যে সাগর পাড় থেকে একজন জেলে তিনি মাছ ধরে ফিরছেন। দেখি কি মাছ পেলেন তিনি। মাছ হয়েছে? এগুলো কি বিক্রি করবেন? করবেন? কত টাকা এই কয়টা মাছ? কেজি হয়েছে কেজি, মানে এটা কতখানি কত হবে এখানে? কতটুক হবে দেখেন তো। ব্যাস চিংড়ি বেচবেন না? দেখি আমরা না বেচেন সব মিলে কত দিব। না চিংড়ি আপনি রাখেন, চিংড়ি তো রাখতে চাইছেন, চিংড়ি রাখেন, চিংড়ি আপনি রাখেন। কত দিব এটা? দামাদামি করবো না আপনি বলেন, একবারে বলেন। কত? 800। ভাই 800 কি ঠিক আছে না বেশি দাম? না এদিকে দেশি মাছের দাম বেশি, এদিকে দাম বেশি। হ্যাঁ এই মুহূর্তে আমাদের মাছের ঠিক প্রয়োজনও ছিল না, আর মাছ রাখার উপায় নেই কারণ এখানে বিদ্যুৎ নেই, আশেপাশে বরফও পাওয়া যাবে না, ফলে আমরা ভেটকি মাছ বা কোরাল মাছগুলো নিলাম না। ওই জেলে চাচাকে বিদায় দিতে দিতে আমরা
তার পিছে পিছে একটু হাঁটলাম এবং হাঁটতে গিয়ে দেখি মহিষের বেশ কয়েকটি বাচ্চা একটি খোয়ারের মধ্যে বাঁধা। ঘটনা কি জানতে পারলাম যে এখানে যে বাথান রয়েছে, বাথানের যে মহিষগুলো রয়েছে সেগুলো থাকে এই ম্যানগ্রোভ বনের ভেতরেও, যে পেছনে যে বনটি দেখছেন। আর সকালবেলা ওই মহিষগুলোকে তাড়িয়ে নিয়ে আসা হয় এখানে, অথবা তারা নিজে থেকেই তাদের বাচ্চাগুলোর কাছে চলে আসে, তারপরে দুধ দোয়ানো হয়, এরপর আবার মহিষগুলো ফিরে যায়। তো যাই হোক, সেই গল্প আপনাদের শোনাবো আগামী পর্বে। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।